Hello guys, welcome back to our channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সানডে, রাত থেকে বৃষ্টি পড়ছে, এখনো পড়ছে ঝিমঝিম করে, তাই যাচ্ছি একটু কি কিনতে, তো চলো যাওয়া যাক। বৃষ্টি পড়ছে দেখুন ঝিমঝিম করে, আর আমরা ভিজতে ভিজতে বেরিয়ে গেলাম। এই দেখুন জল ঝিমঝিম বৃষ্টি, আহ খুব সুন্দর না? জলের ট্যাঙ্কি কোথাও নিশ্চয়ই জল শেষ হয়ে গেছে, এই ট্যাঙ্কার গুলো নিয়ে যাচ্ছে ওখানে জল দেওয়ার জন্য। ট্যাঙ্কি গুলো এখানে প্রায় দেখা যায়, কারণ এখানে জলের সমস্যাটা প্রায় গলিতে গলিতেই আছে। এগুলো গিয়ে জল দিয়ে আসে, এভাবে ভর্তি ভর্তি ট্যাঙ্কি। পেছনে এক দুটো আছে, এখানে সামনে একটা, পেছনে দুটো, আমরা দুটো এখনো আছে ওদিকে, তাই না? দেখুন কিভাবে কালো হয়ে গেছে, আবার একটা জোরে বৃষ্টি আসবে। চলে এলাম, পুরো স্নান হয়ে গেছে। এটা কি হচ্ছে? যাও জলদি জলদি স্নান করো, তাহলে আমি যাচ্ছি। চটপট করে কিছু কাজ আছে সেরে নি, তারপরে যাবো স্নানে। দেখুন পুরো ভিজে গেছি, তারপরে রান্না। স্নান সেরে চলে এলাম, অনেকটাই দেরি হয়ে গেল। মাংস কিনতে গেছিলাম, ওখানে পুরো এক ঘন্টা লেগে গেলো। আজ রবিবারের বাজার, আমি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে অতটাও ভিড় হবে না, বললো না ভিড় হবে। তো গিয়ে দেখলাম সত্যি সত্যি প্রচণ্ড ভিড়, ওখানে অনেকটা টাইম চলে গেল। তো আমি সব রেডি করে দিয়েছিলাম, ও রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আজকের মেনু হচ্ছে, ভেবেছিলাম আলু পটল ভাজবো, কিন্তু দেরি হয়ে গেছে, তাই আর ভাজা হলো। আজকে মাংসের ঝোল আর পাঁপড় ভাজা, দেশি মুরগি নিয়ে এসেছি, ও রান্না করছে। রান্না কত, আমি তো ভাবছিলাম তোমার কাছে যাবো, নিয়ে যাবো দেখাতে। এই তো রান্না বসালাম। বৃষ্টিতে ভিজে কেমন লাগলো? ফ্রিজের অবস্থাটা দেখুন, বরফ কতটা জমে গেছে। আমি এই ফ্রিজ নিচের গুলো এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, তো ডিপ ফ্রিজে মাছ ছিল তাই করা হয়নি আজকে, তাই এই বাটনটা পুশ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি বরফগুলো ছেড়ে যায়। অনেকটাই ছেড়ে আসছে, ভাবছি এগুলো পরিষ্কার করে নেব। ডিপ ফ্রিজটাও, এগুলো তো পরিষ্কার আছেই, ওটাও পরিষ্কার হয়ে যাবে। তো আজ ভেবেছিলাম বিকেলবেলা একটু পার্কে যাবো বেড়াতে, একটু ঘুরতে যাবো পার্কে। যে পার্কটাতে আমরা যাই ওটাতে নয়, একটু দূরে ওটা, সেটা খুবই বড়ো আর প্রচুর গাছপালা, হ্যাঁ না? যে পার্কটা তোমাকে দেখিয়েছিলাম যেতে যেতে, ভাবছিলাম একটা পার্কে যাবো, তোমাদেরও নিয়ে যাবো। তো বৃষ্টি হচ্ছে, কি করে যাব, অন্যদিন যাওয়া যাবে, একদিন যাওয়া হলো না আজকে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম নিয়ে নিয়েছিলাম, তো এখন এসেছি কাজের রুমে। অনেক রিটার্ন পড়ে আছে, এগুলোকে কাটতে হবে, কালকে সোমবার, এগুলো কেটে নিলে অনেকগুলোই ব্যাগ বেরোবে, তো তাড়াতাড়ি করে ব্যাগগুলো কেটে নিই। দেখেই গেম তো ভয় লাগছে, এতগুলো কী করে, তো কিছু করার নেই, করতেই হবে, কাল না হলে এভাবে জমা হবে। দু তিন দিন হয়ে গেলো এভাবে এই রিটার্নগুলো আর কাটা হয়নি, রয়ে পড়ে 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 অনেকগুলো রিটার্ন হয়ে গেলো। তো চলো রিটার্নগুলো প্রথমে পরিষ্কার করে নিই, দেখাচ্ছি কতগুলো রিটার্ন। দেখুন এই এতগুলো রিটার্ন, এগুলোকে পরিষ্কার করতে ব্যাগ থেকে কতগুলো ব্যাগ বেরোবে, তাই এগুলোকে ফেলে নিলে আজ রাত্রিবেলা, এগুলোকে প্যাকিং করে রেখে দিলে কাল সোমবার আছে, অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এগুলোকে প্রথমে পরিষ্কার করে নিই। ব্যাগটা এইভাবে মুড়ে পাঠিয়েছে দেখুন, এভাবে পাঠানোর কথা, তাকে মুড়ে একদম ছোট করে দিয়েছে। অবস্থা
তো বন্ধুরা এই প্রোডাক্টটা আমরা নতুন লঞ্চ করেছি ডাফেল ব্যাগ মেন উইমেন দুজনের জন্য সবাই ইউজ করতে পারে ঠিক আছে ব্যাগটার ডিজাইন দেখো কত সুন্দর পুরো নিখুঁত কাজ করা আছে ব্যাগটার মধ্যে আর ব্যাগটা খুব সুন্দর কাপড় দিয়ে তৈরি লেদারিস্টিক কাপড় দিয়ে তৈরি আর্টিফিশিয়াল লেদারের কাপড় দিয়ে ঠিক আছে অনেক স্পেস আছে আর এটা একটা কাঁধে ছড়ানোর জন্য যেটা হয় তো যদি ভালো লাগে ব্যাগটা এর তিনটা কালার আছে এটা ট্যান কালার একটা ব্ল্যাক কালার আছে আর আছে একটা ব্রাউন কালার চকলেটি ব্রাউন কালার ঠিক আছে তো আরও ব্যাগের কালারগুলো তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে এটা প্রথম এসছে এই নতুন তৈরি হয় এরপরে দুটো আসবে তারপরে এরকমই সেম ডিজাইনের ব্যাগ আসবে ক্রোকোডাইল ফর্মের মধ্যে এটা এমন প্লেন ফর্ম আছে ঠিক আছে সেটা ক্রোকোডাইল মানে কুমিরের গায়ের উপর যেরকম থাকে ডিজাইন সেরকম ডিজাইনের ব্যাগ হবে ঠিক আছে চলো কেমন লাগছে কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে থাকে যদি পারচেস করতে যাও তো পারচেস লিঙ্ক আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো ওই চ্যানেল ওইখান থেকে আপনারা পারচেস করতে পারবেন ফ্লিপকার্ট অ্যামাজন মিশো সবই থেকেই পাওয়া যায় ঠিক আছে আর সুটেবল মার্কেটের থেকে অনেক প্রাইস কমেই দেখেছি সবের জন্য ঠিক আছে নতুন ডিজাইন নতুন প্রাইস তো এতগুলো রিটার্ন আরও আছে হ্যাঁ এগুলো কোরিয়া রিটার্ন আর এটা হচ্ছে কাস্টমার রিটার্ন এটা প্রায় রিটার্নটা অনেকটাই কম এটা প্রায় ধরো না কত 5-6 দিনের রিটার্ন আর এই বেলুন গুলো আছে এগুলোকে আলাদা আলাদা করতে হবে গোল্ডেন আলাদা হোয়াইট আলাদা এগুলো সব আলাদা আলাদা করতে হবে বেলুন গুলো সমস্ত আলাদা আলাদা করে নিয়েছি গোল্ডেন সিলভার হোয়াইট ব্লু রোজ গোল্ড পিঙ্ক ব্ল্যাক আর ব্লু ডিপ ব্লু আর এটা আছে পেস্টেল ব্লু কনফেটি স্টার ওধারে আছে ব্যানার রাব্বার বোতল চলো আলাদা আলাদা হয়ে গেল তো আমাদের রিটার্ন পরিষ্কার করার পরে এগুলো বেলুন প্যাক করা হলো এতগুলো এতগুলো ব্যাগের ব্যাগ প্যাক করা হয়ে গেল এখনো বাকি আছে ব্যাগ প্যাক করতে তো অনেকটাই রাত্রি হয়ে গেল এখনো খাবার বানানো হয়নি 12টা বাজে প্রায় তো কালকে আমি একটা কথা শেয়ার করছি আগের একটা ব্লগে বলেছিলাম কি আমার প্যাকেট চুরি হয়ে গেছিল তো কালকে আমি অফিসে গিয়েছিলাম অফিসে যাওয়ার পরে তো বলছে ছেলেটাকে বের করে দেবে এরকমই কথা বলছিল তো আমি ওদেরকে বললাম কারো চাকরি থেকে বের করে দেবে এটা ভালো জিনিস নয় তো আমার ওখান থেকে ছেলেটাকে হাঁটিয়ে দাও অন্য রুটে পাঠিয়ে দাও ঠিক আছে আর ছেলেটার উপর লক্ষ্য রাখো কেননা একটা ছেলেকে তারও ফ্যামিলি আছে হয়তো ভুল করছে ঠিক আছে কিন্তু তারও ফ্যামিলি আছে অফিসাররা অনেক রকম ভাবেই অনেক কথা বলছিল কি আমরা জানি না এই করি না ও করি না মানে আমাকে বলছিল আর কি আমরা আমাদের অতটা জানা নেই ঠিক আছে আর কোম্পানিটাও নতুন এসছে এই কোম্পানিটা সেই জন্য তো ওরা অত কিছু জানে না তো ওরা বারবার ভুল স্বীকার করেছে ঠিক আছে হাইপার হয়নি ওখানে কারণ একটা ছেলে ভুল করছে ঠিক আছে চলো আর বলেছি আমার কাছে অন্য ছেলে পাঠাতে অ্যাপয়েন্ট করতে আর ওকে অন্য রুটে পাঠাতে তারপরে ওরা কি করছে না করছে দেখা যাক এতটাই কথা হয়েছে আর কিছু না এটাই ডিমান্ড ছিল এটাই করে এসেছি ঠিক আছে কিন্তু বলে দিয়ে এসেছি এরপরে যদি কিছু হয় এরপরে যদি কোনো ছেলে আপনাদের তরফ থেকে করে আমি কিন্তু আর সহ্য করবো না আমি ডাইরেক্ট পুলিশকে ফোন করবো ওদেরকে বাড়িতে আটকে রেখে আমি ডাইরেক্ট পুলিশকে ফোন করবো তারপরে কেস হবে কোর্টে তারপরে তা দেখা যাবে সব জিনিসটা ঠিক আছে চলো এতটাই বলার ছিল তো এখন রান্না করা বাকি আছে ভিডিও এডিট বাকি আছে তাই এখন চলে যাচ্ছি একটু আলু ভাজাটা করে নিই আর ও করতে বসবে এখন এডিটটা করতে বসবে আমার তত সময় আলু ভাজাটা করে নেবো আমি তো চলো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন এভাবে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট